বিরুদ্ধে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, বিশ্ব যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জয়ী করেছেন, ঠিক কিনা যারা বলে? প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, ম্যাক্সর মুখে জুতা মারছি, ওকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চর রাস্তায় পাঠিয়ে দিন, ঠিক কিনা যারা বলে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন খলিজার টুকরা, সারা বিশ্বের মানবতার জন্য এসেছেন, সারা বিশ্বকে তিনি মানব শিক্ষা দিয়ে, মানবতার শিক্ষা দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামকে শান্তি ধর্ম বানিয়েছেন, ঠিক কিনা যারা বলে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যারা নিয়ে কটুক্তি করবে তাদেরকে সামনে সারাবে কিনা যারা বলে? সামনে, কারণ আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই রুখে দাঁড়াবো। বিশ্ব নবীকে যারাই কটুক্তি করবে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আমাদের জান পরাণ মাল দিয়ে তাদেরকে অবশ্যই প্রতিহত করবো, ঠিক আছে কিনা? আবু জাহেলের মতো গুলাঙ্গার যেহেতু পারে নাই বিশ্ব নবীকে অপদস্থ করার জন্য, বর্তমান আবু জাহেল যারা আছে তারা কি পারবে? তিনি এর বিরুদ্ধে নাট্য মঞ্চবদ্ধ করার জন্য জিহাদ ঘোষণা করেছিলেন, তখনই ফ্রান্সের বাদশা এই যুদ্ধের এই অবস্থা দেখে মুসলমানদের ইমানি বল দেখে ফ্রান্স সরকার সমস্ত নাট্য মঞ্চ সব মুছে দিয়ে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, ঠিক আছে বলে? আমাদের ঊর্ধ্বতন প্রশাসন ওসি জনাব শেখ সাদী সাহেব, ইউনো মহোদয়, উপজেলা চেয়ারম্যান, এরা অনুমতি দিয়েছে যে এর প্রতিবাদ করার জন্য মুসলিম সমাজ করতে পারবে, তবে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, তাই আমাদের মাঝে আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের এসআই শামীম সাহেব সহ আরো দুইজন এসেছেন প্রশাসনের পক্ষে, তাই আমরা যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটাই আমাদের আলোচনা মনে হয় শেষ, আলোচনা শেষ করবেন আমাদের এখানে এই মসজিদের ইমাম সাহেব, এই আশা ব্যক্ত করে যাতে সুশৃঙ্খলভাবে আমরা এটা শেষ করি, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত তাওহিদি জনতা, আজকে আমরা আমগ্রাম ইউনিয়ন জামে মসজিদের আমগ্রামের সকল তাওহিদি জনতার পক্ষ থেকে আজকে আমরা সরকার মহোদয়কে বলতে চাই যে